হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পৃথাকন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি বোয়াল মাছের ঝাল। তার জন্য উপকরণগুলো বলে দিই। 4 টুকরো বোয়াল মাছ, 1টা তেজপাতা, 3 চা চামচ পেঁয়াজ বাটা, 4টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2টো ছোট এলাচ, আর 1 ইঞ্চি মতো দারচিনি ভেঙে নেওয়া, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, নুন স্বাদ অনুযায়ী, 4টে রসুনের কোয়া বাটা, 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার আসুন আমি রান্নাটা শুরু করি। এবারে আমি এটা ম্যারিনেট করে নেব। একটু নুন, আন্দাজ মতো লবণ আর সামান্য 1/4 চা চামচের হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি এবার মেখে নেব। বোয়াল মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, আর গুড হরমোনে ক্ষরণ বৃদ্ধি পায় বোয়াল মাছ খেলে। আর যাদের হাঁপানি আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই বোয়াল মাছ খাওয়া উচিত। এবার আমি মাছগুলো ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন গ্যাসটা আমি এবার অন করছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। ভেজে নেব, ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করবো না। মাছগুলো হালকা করে ভেজে নেব। বোয়াল মাছ ভাজার সময় মনে রাখবেন বন্ধুরা, সবসময় ঢেকে করতে হয়, নাহলে ফুটে চোখে মুখে পড়বে। মাছগুলো তো ফোটে, যেহেতু মাছগুলো আসেনি খুব ফোটে, সেই জন্য চোখে মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বোয়াল মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজতে গেলে ঢেকে ভাজতে হয়। দেখুন বন্ধুরা, ওপরটা কিরকম ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে তুলে দেবো। ঠিক এইভাবে দেখুন, ওপরটা একটু ডালতে হয়েছে, খুব বেশি কড়া হবে না মাছটা। এই মাছগুলো এবার আমি তুলে নিই। দেখুন বন্ধুরা, ঠিক এরকম লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আর একটু তেল দিলাম। তেল দিয়ে 1টা তেজপাতা, 2টো ছোট এলাচ আর 1 টুকরো বড় দারচিনিটা দিয়ে দেবো। ফ্লেমটা বাড়ানো থাকবে, এটা হবে হাই টু মিডিয়াম, একেবারে লোতে না। তো 5 সেকেন্ড নাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। গ্যাসটা কমিয়ে দিই, মশলাগুলো দেওয়ার সময় গ্যাসটা আমি কমিয়ে দিলাম। বেটে রাখা
Rasun bata, adha bata, dilam, shukno lanka, gulo, dicchi, hulud gulo. যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি একটু দিয়ে দেব অল্প করে এই মশলা ধোয়ার বাটি ধোয়া জলগুলি একটুখানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি এটাকে ভাজব তেলটা দিয়ে দিলে ভাই পরে আর এর মধ্যে তেল পড়বে না কেউ ইচ্ছে করলে কম তেলও রান্না করতে পারো যার যেরকম খুশি এবার এটা নাড়াচাড়া করতে এবার যখন আমি দেখবো যে তেলটা ছেড়ে গেছে তখন বুঝবো যে এটা হয়ে গেছে দেখো বন্ধুরা তেলটা কেমন ছেড়ে এসেছে আমার থেকে তেলটা দেখো সাইডে সাইডে খুব বেশি তেল দিলে আর একটু বেরোতো তেল সেটা খেতে আরও বেশি ভালো হতো কিন্তু মাত্র যখন আমি 3 টেবিল চামচ দিয়েছি দেখো ছেড়ে এসেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা সুন্দর মশলা হয় যাতে একটা অ্যারোমা হয় এই সময় আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো এবারে দেখো বন্ধুরা জলটা দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি কি দেবো আন্দাজ মতো নুন যে যেরকম নুন পছন্দ করো সে সেরকম নুন দেবো এবারে এটা আমি ঢেকে দেবো দেখো বন্ধুরা এবার মাছটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা সুন্দর একটা ফ্লেভার থাকে আর ঝোলটা বেশ একটু মাখা মাখা হবে হয়ে গেল আমার বোয়াল মাছের ঝাল এবারে আমি এটা গ্যাসটা আবার আমি অফ করে দিচ্ছি এভাবে আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি তাহলে দেখো বন্ধুরা আমার বোয়াল মাছের ঝাল তৈরি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো গিভ এ থামস আপ অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ